তার মানে খালি হাতে কি আর গোল দেয়া যায়? হাতে বল নাই কেমনে গোল দিব? নূপুর চালাকি কইরা কি কামরানা করলো গো। তবে তাতে মনে হয় নূপুরের খুব একটা লাভ হবে না। যদি লাভ হতো তাহলে রাজীব নূপুরকে ভুলে বারবার রাঙাকে ফোন করতো না, নূপুরের সঙ্গে সংসার করতে চাইতো। আমি তো আপনার কেউ না, আপনি আমার জন্য কেন কষ্ট পাবেন? আর আমি অন্যায় করতে পারি এটা ভাবাও আপনার জন্য স্বাভাবিক। শব্দম তুমি চলে আসো। তোরা ভুলে যেতে পারিস কিন্তু আমি ভুলিনি, আমার সব মনে আছে। শোন, আমার কারণে, শুধুমাত্র আমার কারণেই তোর বোনের বাচ্চা পৃথিবীতে আসতে পারেনি, আর সেই বাচ্চা আসতে পারেনি বলে তোর বোন কিন্তু প্রতিশোধ নিতে পারবে না, আর নিতে পারবে না বলেই আমি সারা জীবন মনের আনন্দে শুধুমাত্র আনন্দ অনুভব করব, বুঝলি? আমার বোনের উপর যেমনি প্রতিশোধ নিয়েছিস, আমার বোনের বাচ্চাটাকে যেমনি নষ্ট করেছিস, তেমনি আমি তোর প্রতিশোধ দিব। শোন, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু শুধু আমার সাথে লাগতে আসিস না, পরে দেখা যাবে তোর নিজের জীবনটাকে হারাতে হবে। এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, একবার জিতেছিস বলে তুই আরেকবার জিতবি? হ্যাঁ, তুই দেখ না আমরা দুই বোন মিলে তোর কি হাল করি, জাস্ট ওয়েট কর। যা যা, তোর যা মন চাই করিস, আমিও দেখতে চাই তোরা দুই বোন মিলে আমার কি করতে পারিস। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো, নরক। এই পারমিতা তোর লাইফ পুরো নরক করে দিবে, জাস্ট মাইন্ড ইট। বাবা বাবা, কি আরাম করে বসে বসে নায়িকার কথা ভাবছে। স্বপ্নম ক্রিমিনাল দ্য গ্রেট, এ বাসার কাজ শেষ করে এখন ওই বাসায় গিয়েছে রাজিনের মনোভাব চেঞ্জ করতে, আর উনি এখানে বিরহে উদাস। দাঁড়াও, তোমার উদাসগিরি দেখাচ্ছি। এই যে, হ্যালো বড় ভাই।
কথা কানে যাচ্ছে? কেন, কি হয়েছে? না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনার তো আমার সাথে কথা বলার সময়ই হয় না। দাঁড়িয়ে থাকলেই কথা বলতে হবে নাকি? তোর প্রয়োজন থাকলে তুই বল। আচ্ছা, তোমাদের তো প্রয়োজন নেই, বেয়াদব একটা বোনকে আমাদের পিছনে লেলি দিয়ে নিজেরা মজা নিচ্ছ। শিরোপা, আবার কি করলো তোকে? সে রাঙার উপর প্রতিশোধ নিয়েছে, সে এখন আমাকে বলছে সে আমার উপর প্রতিশোধ দেবে। দেখো, তোমরা রাঙাকে বুদ্ধু বানিয়েছ, কিন্তু আমি পারমিতা, এত সহজ না আমাকে বোকা বানাবো। আমি তোমাদের 14 শিকের ভাত খাইয়ে ছাড়ব। কি বলেছো? আমি বললাম না কি বলেছে? সে একটু আগে ফুয়ারার সামনে আমার গলা চিপ দিয়ে ধরেছে আমাকে মেরে ফেলার জন্য। ও তাই? ভাইয়া, ও মিথ্যে বলছে। ও ফুয়ারার সামনে আমার গলা চিপে ধরেছিল আর বলল আমি নাকি রাঙার বাচ্চাকে মেরেছি, আর তার কারণে ও আমাকে মেরে ফেলবে। ইস, যদি আমি পারতাম তাহলে সত্যি সত্যি তোকে মেরে ফেলতাম, তোকে মেরে আমি ফাঁসিতে ঝুলতাম, তবু আমার কোনো আফসোস থাকতো না। কি আশ্চর্য এসব, কি বলছিস তোরা? দেখলে ভাইয়া ও কতটা ডেয়ারিং? আমি তো শুধুমাত্র মুখে বলেছি, আর তুই তুই তো কাজে প্রমাণ করে দিয়েছিস তুই কতটা ডেঞ্জারাস, তুই কতটা নৃশংস। তা না হলে এতটুকু একটা বাচ্চাকে কেউ হত্যা করতে পারে? এখন এত ভালো হতে চাচ্ছিস কেন? তুই তো চেয়েছিলি রাঙার বাচ্চাটা মরে যাক। শিরোপা, এ নিয়ে আর একটা কথাও না। আমি আগেই বুঝেছি, রাজীন রাঙার উপর প্রতিশোধ নিয়েছে তোদের ইশারায়, আর রাঙার বাচ্চাটাকে নষ্ট করেছিস নুপুরের ইশারায়। এগুলো আমি সব কিছুই জানি। কত টাকা খেয়েছিস? আরে লোভী, আমাকে বলতি, আমি তোদের টাকা দিতাম। আমরা টাকা খেয়েছি? শুধু তোরা টাকা খাস না, তোদের 14 গুষ্টি টাকা খেয়েছে। পারমিতা, নোংরামি শেষ পর্যায়ে চলে যাচ্ছিস। নোংরামি তো লাগবেই, সত্য কথা বললে সবারই খারাপ লাগে। এখন শবনমকে ওই বাসায় পাঠিয়েছো আরো মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য, আমি সব বুঝি না। পারমিতা, আর একটা কথাও বলবি না, যা এখান থেকে, যা এখান থেকে বলছি। ভাইয়া, তুমি শুধু আমাকে একবার পারমিশন দাও, ও কথার উত্তর আমি ওকে দিব। কি করবি তুই, কর না, তোর যদি সাহস থাকে কিছু করে দেখা আমাকে, দেখা। সেটা তুই রাঙাকে দেখিয়ে বুঝতে পেরেছিস আমার কত সাহস আছে, তাই না? যথেষ্ট হয়েছে, কি শুরু করলি তোরা? যা এখন, যা এখান থেকে, যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। সহ্য হয়ে গেল, এরা তো দেখি আবার নতুন করে সংঘাত শুরু করলো। আপনাদের মধ্যে ঝামেলা তৈরি করছি? হ্যাঁ করেছো, তুমি ফোনটা দিয়েছো, তুমি ফোনটা না দিলে শিরোপা ফোনটা পেত না, আর শিরোপা ফোনটা না পেলে নুপুরও খবরটা জানতে পারত না। আর এতে তোমার মজা নেওয়া হচ্ছে, আর নিজের মজা নেওয়ার জন্যই তুমি শিরোপাকে ফোন দিয়েছো। আমি ফোন দিয়েছি শিরোপাকে? মিথ্যে কথা, কে বলেছে আপনাকে কথা? এনাফ, আমার বোকামি হয়েছে যে তোমাকে বিশ্বাস করো, রাঙার যাও একটু আশা ছিল তাও তুমি শেষ করে দিলে। আমি
আমি জানি তুমি আমার উপর রাগ করে এসব কথা বলছো, তুমি মোটেও ঝামেলা না, আমি আমার সব কথা উইথড্র করছি। আমাকে যেতে দিন বিকন ভাই। কোথায় যাবে তুমি? না তুমি যাবে না। না আমাকে যেতেই হবে। কি ব্যাপার স্বপ্ন, তুমি একা একা চুপচাপ বসে বসা কি এত ভাবতেছ? কিছু না হাসিন ভাই। কিছু না কইলে কি আর হইব? আমি জানি যে তুমি কি ভাবতেছো, তুমি বিকনের কথা ভাবতেছো। শোনো স্বপ্ন, কিছু কিছু কথা আমগো কানেও আসে বুঝছো। কি কথা? এই যে তোমার আর বিকনের। প্লিজ হাসিন ভাই এসব বাদ দিন। আমি বাদ দিলে কি হইব কও? কিন্তু বিকন তোমারে কিভাবে ফোন করে ডাকাডাকি করতেছে তুমি কও? কি সত্য কইছি না? হ্যাঁ উনি আমাকে ওই বাসায় যেতে বলছে। বোন তোমারে আমি আর কি করব, আমি নিজে অত বড় লোকের পোলা? বড় লোকের পোলার মতি গতি বোঝা কিন্তু খুব মুশকিল। এই যে ধরো যে তোমার মতো সহজ সরল যে কোনো মায়ারেই পটানো কিন্তু একটা খেলা। শোনো বড় লোক ব্যাপার হয়েছে কি, তাকে যখন যেটা মন চায় সেটা করে। তাকে মনে হলো যে কাউরে কাছে টানবে, কাছে টানলো। আমার মনে হলো যে তাকে দূরে ঠেলে দিব, দিব। বড় লোক খেলাই এরকম। তাহলে খেলাই? উনি তাহলে আমাকে নিয়ে খেলা করছে। স্বপ্নম তুমি বিকনের কথায় আবেগ তাড়িত হইয়া কিছু করো না বুঝছো। তুমি যদি ওই বাড়িতে আবার যাও তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করবা। ভুল করে করে এত দূর এসেছি, এখন আর কি ভুল করব? আর এখানে থেকেও বা কি শুদ্ধ হচ্ছে? তুমি আসলা তো সেই দিন, এরই মধ্যে তুমি আমাকে ভুল শুদ্ধ সব ধরা শুরু করছো বোন। আপনারা বড় লোক, আপনারা আপনাদের খেয়াল খুশি মতো চলেন। ওই পাশে ছিলাম, বললেন এখানে চলে এসো, বললেন বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করবেন, কই কিছুই তো করলেন না। তুমি এত চেত্তাছো কেন বোন? আরে তুমি আসলাই তো শুকুর শুকুর আট দিন, তাই না? অগরে তুমি এত সময় দিলা, কাম করে কি একটু সময় দেবা না? এই বাসায় এসে সমস্যা আরো বাড়লো। ওইদিকে ওই বাসায় ওরা সবাই সন্দেহ করছে, আর এদিকে এদিকে নূপুর ভাবে সন্দেহ করছে। নূপুর ভাবে ভাবছে আমি রাঙার লোক, রাঙার কথা মতো আমি এ বাসে এসেছি ওনাকে মারার জন্য। উনি প্রতি মুহূর্তে আমাকে সন্দেহ করছে। বোন আমি তোমার একটা কথা, যেহেতু নূপুর তোমার সব সময় সন্দেহ করতেছে, তুমিও সন্দেহটারে সত্য করে ফেলাও, নূপুরে তুমি মেরে ফেলাও। তাহলে তোমার প্রতি রাঙার ভালোবাসা আরও বেড়ে যাব, ওইদিকে বিকনের সন্দেহটাও একদম দূর হয়ে যাইব, আর এইদিকে ধরো দুই অমর প্রেম সার্থক হইব, রাঙা রাজিনের মিল হয়ে যাইব। এসব কি বলছেন? আমি সত্যি সত্যি খুন করব নূপুর ভাবিকে? সমস্যা কি? এটা তো কঠিন কোনো ব্যাপার না, এটা সোজা, একদম সোজা, কেউ কোনো কিছু টের পাবো না। ছি হাসিন ভাই ছি, এত নিচু মনের মানুষ আপনি, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আমার সাথে এই ধরনের কথা বলছেন? ছি শোনো শোনো শোনো, তুমি এখনই চলে যাইতেছো কেন? প্ল্যান তো এখনো শেষ হয় নাই, তুমি পুরো কথাটা আগে শুনে নাও। ব্যাস আপনার এই নোংরা প্ল্যান শোনার ইচ্ছা আমার একদম নেই। কিন্তু তুমি শুনে ফেলেছো, কি উপায় কি করতে হবে আমাকে?
এই কথাটা তুমি কাউরে বলবে না। দেখো বোন, আমার তো দোষের কোনো শেষ নাই। এই বাড়িতে যার যা কিছুই হোক না কেন, আমার দোষ হয়। নূপুরে তুমি যদি মেরে ফেলাও তাও নূপুর আমি মারছি, এইটা আমার কাছে। মানুষ কখনো ভাবতে পারে না হাতিম ভাই, তাছাড়া আমি এ কাজ করব না। আরে বই না মা, আচ্ছা তুমি কি সত্যি সত্যি ভাবতেছ যে এসব আমার প্ল্যান? আমি বুঝতে পারছি না কি বলছেন আপনি। আরে আমি তো তোমার লগে একটু দুষ্টুমি করতেছিলাম, এমনি এমনি কয়ে দেখলাম যে কি হয় তোমার মনের মধ্যে। বাদ দাও তো এই সমস্ত কথা, বাদ দাও। আর আমি তো আপনার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। আরে বোকা বই না মার, ভয় পাওয়ার কিচ্ছু নাই। যাও তুমি আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানাও, আমি আসতেছি। যাও আরে বোকা বই না মার, স্বপ্নম ঘটনা কিন্তু এইটাই ঘটবো, আর সবাই জানবো যে রাঙার ইশারায় তুমি নূপুরে বিষ খাওয়াইছো।